اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد، وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত ভাই ওয়ালাইকুম আসসালাম রহমত বরকাত আপনি দুবাই থেকে এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে নফল রোজাগুলো শুধু শুক্রবার দিন রোজা রাখা যাবে কিনা বা সওয়ালের রোজা বা কাজা নামাজ সর্বপ্রথম সহি আদেশে যেটা উল্লেখ করা হয়েছে যে জম্মার দিনটা হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন তো শুধু শুধু মাত্র মানে এককভাবে শুক্রবার দিন রোজা রাখাটা এটা জায়েজ নাই কিন্তু যদি আগে পিছে মিলায় রোজা রাখা হয় তাহলে জায়েজ মানে কেউ যদি বিশুৎবারে রোজা রাখে তারপরে শুক্রবারে শনিবারে এইভাবে সম্মিলিতভাবে যদি মনে করেন কেউ তেরো তেরো চোদ্দো পনেরো মাসে রোজা রাখে তো তেরো চোদ্দো পনেরো মধ্যে বিশুৎবার দিন তেরো তারিখ আসলো শুক্রবার দিন চোদ্দো তারিখ এবং শনিবার দিন পনেরো তারিখ এইভাবে সম্মিলিত রোজার মধ্যে শুক্রবারটা পড়ে তাহলে কোনো অসুবিধা কিন্তু শুধু এককভাবে না শুধু শুক্রবার দিন রোজা রাখাটা এটা জায়েজ নাই সওয়াল মাসের রোজা যদি সে রাখে একটা রোজা রাখবে সওয়াল মাসে ছটা রোজা তো সে যদি এখানে তিনটা রোজা একসঙ্গে রাখতে রাখে তাহলে বিশুদ্ধ শুক্র শনি এভাবে আবার দ্বিতীয় সপ্তাহে বিশুদ্ধ শুক্র শনি একসাথে তো আগে পিছে মিলাইয়া যদি রোজা রাখে অর্থাৎ বিশুৎবার শুক্রবার একসাথে দুইটা রোজা রাখে অথবা শুক্র শনি একসাথে মিলাইয়া রাখে এইভাবে রাখা জায়েজ কিন্তু এককভাবে শুধু শুক্রবার দিন রোজা রাখাটা জায়েজ নাই আর রমজান পরে যে শাওয়াল মাসের রোজা এটা হচ্ছে আগে যদি রমজানের কাজা রোজা থাকে তাহলে আগে অবশ্যই তাকে কাজা রোজাটা আদায় করতে হবে কারণ কাজা রোজা যে ফরজ রোজা কাজা সেটা শাওয়াল মাসের রোজা রাখলে অনেক সব কিন্তু না রাখলে হবে না কিন্তু কাজা রোজাটা একটা আমানত সেই ক্ষেত্রে তাকে অবশ্যই রমজান মাসের যে রোজা কাজা হবে একজন বোনের কাজা রোজাটা আগে রাখবে আর তারপরে তাকে যে সওয়াল মাসের ছয়টি রোজা সেটা সে রাখার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে জিনিসটা অভিযান কোনো হাদিসে আছে যে জুম্মার দিন সাপ্তাহিক ঈদের দিন তো এই সাপ্তাহিক একটা ঈদ মুসলমানদের তো এই দিন এককভাবে শুধু শুক্রবার দিন রোজা রাখাটা এটা জায়েজ নেই কিন্তু যদি আগে পিছে একদিন মিলায় রাখে অর্থাৎ বিশুদ্ধ শুক্র অথবা শুক্র শনি এভাবে যদি রাখে তাহলে এটা জায়েজ আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ সামের আদর্শ